নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই যে মিডিয়াতে একটা হইচই দেখা যাচ্ছে না পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী সময়ে, যে বাংলায় বিজেপির বেশিরভাগ গড় কার্যত ধুলির সাত হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস তো হাওয়া পেয়েছে, বিজেপি তাদের বিরোধীদের যে জায়গাটা রয়েছে সেটা তারা খোয়াতে চলেছে এবং সেই পরিসরটা ক্রমশ দখল করছে বামফ্রন্ট এবং কংগ্রেস। সত্যি কি বাস্তবটা তাই, নাকি বাস্তব অন্য কথা বলছে? আসলে এই তৃণমূলের এই শাসক দলের রাজনৈতিকভাবে ধ্বংস হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। মানুষ যদি সত্যি সত্যি তার নিজের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারে একবার এবং সেই সঠিক গণতান্ত্রিক রায় মানুষের সামনে আসে, তাহলে এই শাসক দলের লোকসভায় আসন সংখ্যা সিঙ্গেল ডিজিটে নেমে যেতে বাধ্য, এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এবং সব থেকে মজার কথা, এই রাজ্যে শাসক দলকে কোরামিন দিয়ে বাঁচিয়ে রেখেছে সিপিএম এবং কংগ্রেস। সিপিএম, কংগ্রেস এবং তৃণমূলের একটা অলিখিত বোঝাপড়া চলছে। তৃণমূল চাইছে যে করে হোক সিপিএম এবং কংগ্রেসকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে হবে তাদের বর্ধিষ্ণু অবস্থা বাংলায়, এবং বিজেপির ক্ষয়িষ্ণু চেহারাটা তাতে প্রস্ফুটিত হবে, বিরোধী ভোট ভাগ হবে এবং সিপিএম কংগ্রেস যারা আদতে শূন্য হয়ে গেছে তারাও কার্যত তৃণমূল কংগ্রেসের দয়ার দিকে তাকিয়ে বসে আছে এবং যখন দরকার তখন সেটিং এর ফর্মুলা অনুযায়ী নিজেদের দলের জেতা প্রার্থীদের সেদিকে পাঠিয়ে দিয়ে তৃণমূলকে বাঁচিয়ে রাখবে, তৃণমূলকে বিজেপির বিরুদ্ধে লড়তে সাহায্য করবে। আসলে ফর্মুলাটা অনেকদিন আগেই সেট হয়ে গিয়েছিল। সেই ফর্মুলা সেট হয়েছিল নবান্নে ফিস ফ্রাই বৈঠক থেকে, আপনাদের মনে আছে? বাম নেতারা গিয়েছিলেন প্রতিবাদ জানাতে তাদের কর্মীদের উপর অত্যাচারের, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে ফিস ফ্রাই দিয়ে আপ্যায়ন করেছিলেন। সেই ফিস ফ্রাই থেকেই কিন্তু সেই যোগাযোগটা আরো গভীর, আরো নিবিড় হচ্ছে এবং মানুষ সেটা বুঝতে পারছে। সাম্প্রতিকতম ছবি পাটনাতে দেখতে পাচ্ছেন কি অবস্থা রয়েছে, দেখতে পাচ্ছেন নীতিশ কুমার লালু যাদবের সঙ্গে কথা বলতে এসেছেন সীতারাম ইয়েচুরি এবং পাশেই বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক স্টেজে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম, বোঝাপড়া সেটিংটা কি হচ্ছে সেখানে, কেউ তার উত্তর দিতে পারবেন? তার পাশেই বসে রয়েছেন রাহুল গান্ধী। শুধু এই ছবিই নয়, আরো একটি ভালো মজার ছবি আপনাদের দেখাবো। যে রাহুল গান্ধীকে এত গালাগালি করে তৃণমূল কংগ্রেস, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, বসন্তের কোকিন বলে, রাজনীতির বাচ্চা ছেলে বলে, কি না সেই কি বলা হয়, দুজনের মধ্যে সদ্ভাবটা দেখছেন? আসলে এটাই বোঝাপড়া, এটাই সেটিং। যেন তেন প্রকারেণ সিপিএম, তৃণমূল এবং কংগ্রেসকে এক হয়ে যেতে হবে বিজেপিকে হারাতে, এবং জোট নয় ঘোট হবে। সেই জন্যই দেখেন না, বিধানসভায় যখন সিপিএম বা কংগ্রেস শূন্য হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ দিয়ে জল ঝরে পড়ে, বুক দিয়ে ব্যথা বেরিয়ে আসে, মুখ দিয়ে সেই কথা ফুটে ওঠে। এমনকি সাম্প্রতিক কালে পঞ্চায়েত নির্বাচন নিয়েও যখন ফলাফল নিয়ে তিনি সাংবাদিক বৈঠক করছেন, বাম এবং কংগ্রেস সম্বন্ধে তিনি মুখ খুলবেন না। যত দোষ নন্দ ঘোষ বিজেপি, অর্থাৎ ফর্মুলাটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু এ তো গেল তাত্ত্বিক কথা, সত্যিই কি এর কোনো প্রমাণ আছে? একের পর এক প্রমাণ দেবো। বেশ কিছু তথ্য আমার হাতে এসেছে, সেগুলো আপনাদের এক এক করে শেয়ার করে শোনায়। খড়গপুর গ্রামীণের বরকলা গ্রাম পঞ্চায়েত, যেখানে 30টা আসন ছিল, যার মধ্যে 14টা পেয়েছিল তৃণমূল, বিজেপি পেয়েছে 13, কাঁটাই কাঁটাই টক্কর। এরপর 2 নির্দল এবং 1 সিপিএম এই আসন পায় এখান থেকে। সিপিএম এর প্রার্থী আফরোজা বেগম নিজের অনুগামীদের নিয়ে যোগদান করে গেলেন তৃণমূল কংগ্রেসে। বিজেপির 13টি আসনই রইল, তৃণমূল 15তে পৌঁছে গেল, বোর্ড গঠনের জন্য তারা এগিয়ে গেল। অর্থাৎ যেখানে 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 তৃণমূলের বোর্ড গঠন করতে অসুবিধা হবে, এই ভোট তো লুট হয়েছে, ছাপ্পা হয়েছে, বন্দুক গুলি দিয়ে মানুষকে সন্ত্রস্ত করে তার রায় সামনে আসতে দেয়নি, ভোট হতে দেয়নি, নমিনেশন করতে দেয়নি, নমিনেশন উইথড্র করতে বাধ্য করেছে, গণনার দিন ব্যালট ফেলে দিয়েছে, অনেক নাটক চলেছে, তারপরও এই অবস্থা। বিরোধীদের আটকাতে, বিজেপিকে আটকাতে এইভাবে সিপিএম কোরামিন দিয়ে চলেছে। কালনা সেই মহিলার কথা মনে আছে আপনাদের? জয়ের সার্টিফিকেট নিয়ে বেরোলেন সিপিএম এর প্রার্থী হয়ে, হাসতে হাসতে চলে গেলেন তৃণমূলের শিবিরে। অনেক সিপিএম গল্প শোনালো, তার ছেলেকে নাকি 5 বছরের সন্তানকে কিডন্যাপ করা হয়েছে। তো এতই যখন জানেন সেটা নিয়ে লড়াই করছেন না কেন, আন্দোলন করছেন না কেন, আটকাচ্ছেন না কেন? আসলে আটকানোর মানসিকতাটাই তো নেই,
তৃণমূলকে কোরামিন দিতে হবে, তৃণমূলকে অক্সিজেন দিতে হবে, আর তার বদলে তৃণমূল ভোট বাড়াতে সাহায্য করবে সিপিএমকে, ভোট বাড়াতে সাহায্য করবে কংগ্রেসকে। সেটাই তো ডিল হয়ে আছে। এখানেই শেষ নয়, শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েত 21টা আসন আছে, এই 21টা আসনের মধ্যে 10টিতে জয় পেয়েছে বিজেপি, 9টাতে পেয়েছে তৃণমূল, পিছিয়ে রয়েছে তৃণমূল, আর একটা করে আসনে জয়ী হয়েছিল সিপিএম এবং নির্দল। কি হলো, সিপিএম প্রার্থী যিনি রয়েছেন সিপিএম এর টিকিটে জয়ী পঞ্চায়েত সদস্য আব্দুল শেখ তৃণমূলে যোগ দেন। এবার মজার কথাটা শুনুন, শান্তিপুরের বিধায়ক তৃণমূলের ব্রজকিশোর গোস্বামী বলছেন উনি আগে তৃণমূলেই ছিলেন, পরে সিপিএম এর প্রার্থী হয়েছিলেন, তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি, দলীয় নেতৃত্ব তাতে সম্মতি দিয়েছেন। অর্থাৎ যখন সিপিএম ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না সেটা সাপ্লাই দিচ্ছে তৃণমূল, মানুষকে বোকা বানিয়ে যখন সেই সিট সিপিএম জিতছে, বিরোধী ভোট সেখানে পেয়ে সিপিএম জিতছে, যখন ভোট করতে পারছে না সেই তৃণমূল থেকে সিপিএম এ যাওয়া, সিপিএম থেকে তৃণমূলে চলে আসছে, চক্রটা বুঝতেন। সিপিএম কে ক্যাডার দেওয়া, সিপিএম কে ক্যান্ডিডেট দেওয়া, সবকিছু সাহায্য করছে তৃণমূল, আর তার পরিবর্তে সিপিএম বোর্ড গঠন করতে তৃণমূলকে সাহায্য করছে। যতই টিভির পর্দায় গলা কাঁপিয়ে শিরা ফুলিয়ে চিৎকার করুন, চিত্রগুলো তো পরিষ্কার হয়ে যাচ্ছে। এখানেই শেষ নয়, আরো বলবো, পঞ্চায়েত ভোট জিতলেন, জেতার পর তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এক কংগ্রেস প্রার্থী হাওড়ার বাগনান এক ব্লকের হাটুরিয়া এক গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হাসিনা বিবি, তার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন রাজা সেন, বিধায়ক, বাগনানের বিধায়ক। এবার তিনি কি বলছেন, কেন যোগ করছেন, বলছে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর জোট তিনি মনে প্রাণে মেনে নিতে পারছেন না, তাই শাসক দলের উন্নয়ন যজ্ঞে সামিল হয়েছেন। অর্থাৎ বুঝতে পারছেন, বিজেপিকে আটকাতে সিপিএম এর সাহায্যে সিপিএম এর সঙ্গে জোট বেঁধে কংগ্রেসের প্রার্থী হলেন, হয়ে তিনি জিতলেন, জিতে তার মনে হলো জোটটা অনৈতিক। আরে ভাই, তোমার যদি এতই নৈতিকতার দায় থাকে তাহলে তুমি প্রার্থী হলে কেন, যে ভাই তোমরা জোট ভাঙো তারপর আমি প্রার্থী হবো না, আমি প্রার্থী হবো না, কি এসে যায় প্রার্থী হলে না হলে, আসলে এসে যায়, এটাই তো খেলাটা চলছে। বাংলার মানুষকে ঠিক এইভাবেই বোকা বানানো হচ্ছে, বারে বারে একটা সম্মিলিত ছবি তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, এবং যখন সেই মুখোশটা খুলে যাচ্ছে, মানুষের সামনে জিনিসটা পরিষ্কার হয়ে যাচ্ছে, চিত্রটা একদম স্পষ্ট হয়ে যাচ্ছে, তখন একটা অদ্ভুত যুক্তি সামনে আসছে। বিজেপি হচ্ছে বৃহত্তম বা বৃহত্তর রাজনৈতিক শত্রু, তাই বিজেপির মতো শক্তিকে, অপশক্তিকে আটকাতে নাকি কখনো কখনো এই ধরনের রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং করতে হয়। তাহলে যে কথাটা হাওয়ায় ভাসছে সেই কথাটাই তো সত্যি, যে 2024 না হোক 2026 এক ছাতার তলায় এসে সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল হাত ধরাধরি করে নির্বাচন লড়বে বিজেপির বিরুদ্ধে। এই সিপিএম এবং এই কংগ্রেসের কতদিনের লড়াই ছিল, এই সিপিএম এর হাতে এই কংগ্রেসের কতজন কর্মী মারা গেছে, আবার এই সিপিএম এর অভিযোগ ছিল এই কংগ্রেসের হাতে সেই সিপিএম এর কত কর্মী মারা গেছে, খুন হয়েছেন, তারপর তারা তো আজকে বেশ পাশাপাশি বসে হাত ধরাধরি করে স্টেজ শেয়ার করে নিতে পারেন, একসঙ্গে বসে চপ কাটলেটটা খান এবং খেতে খেতে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি আরো বৃদ্ধি করা যায় সেই আলোচনা করেন। এরা যখন বাংলায় গণতন্ত্র হত্যার কথা বলেন, এরা যখন তৃণমূলের বিরুদ্ধে মুখ খোলেন, সবটাই যে ছায়া যুদ্ধ সেটা তো মানুষের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে। যেখানে 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 বোর্ড গঠনে তৃণমূলের অসুবিধা হচ্ছে, নিজেদের উদার হাত দুহাত বাড়িয়ে ছড়িয়ে দিচ্ছে সিপিএম এবং কংগ্রেস। আর তাই এই যে মিডিয়ার খেলাটা এখানেই স্পষ্ট হয়ে যাচ্ছে, যাদেরকে অনুপ্রাণিত মিডিয়া বলা হয়, সব মিডিয়া না, দেখবেন যাদের গায়ে একদম সে অনুপ্রাণিত মিডিয়ার তকমা ফেলে পড়ে গেছে, কথাবার্তা আলোচনা শুনলেই যেটা বোঝা যায়, স্পষ্ট হয়ে যায় সত্যি কথাটা নয়, যে কথাটা শাসকের ভালো লাগবে, শাসকের উন্নতি হবে সেই কথাটাই তারা বলে যান, সেই তারা কিন্তু হাওয়াটা তোলার চেষ্টা করছেন যে এই রাজ্যে বিজেপি ক্ষয়িষ্ণু, এই রাজ্যে বিজেপির পতন অনিবার্য, বাংলা থেকে মুছে যাচ্ছে, আর সেই জায়গাটা নিতে চলেছে বাম কংগ্রেস। কারণ এই ভোট ভাগাভাগিটা লোকসভা নির্বাচনের জন্য অত্যন্ত দরকার, পঞ্চায়েতের মতো লুটপাট তো আর লোকসভা নির্বাচনে হবে না, কিন্তু মানুষ কি এতটাই বোকা, মানুষ কি কিচ্ছু বুঝতে পারেন না, তারা কি ঘাসে মুখ দিয়ে চলেন,
এই গণতন্ত্রে গণদেবতার রায় শেষ কথা এবং তারা সবটা বোঝেন, এই সব নাটকটা তারা দেখছেন, নাটক দেখছেন রাহুল গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সখ্যতার, নাটক দেখছেন সীতারাম ইয়েচুরির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সখ্যতার। আচ্ছা, 2024 যদি সিচুয়েশন এমন আসে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হচ্ছেন, একদিক থেকে সমর্থন করছেন রাহুল গান্ধী, একদিক থেকে সমর্থন করছেন সীতারাম ইয়েচুরি, তখন এই সেলিম বাবুরা, এই সুজন বাবুরা, এই অধীর বাবুরা গলা ফুলিয়ে মমতা বিরোধিতা করতে পারবেন তো? এখনো পারেন কি? বেশি কথা বললে হাইকমান্ড থেকে চাপ আসে তো, সেঁটে যেতে হয় তো? এই খেলা কতদিন চলবে? বাংলার মানুষকে এইভাবে বোকা বানিয়ে রাখার চেষ্টা কতদিন চলবে প্রশ্নটা উঠে যাচ্ছে। কিন্তু এত সত্ত্বেও মানুষ কি সেই ফাঁদে পা দেবেন, নাকি এই বাংলা থেকে এই শাসক দলকে কারা উৎখাত করতে পারে, যে গণতান্ত্রিক পদ্ধতিটা প্রতিষ্ঠিত হওয়ার কথা সেটা কারা করতে পারে, সেটা সাধারণ মানুষ বুঝছেন এবং সেই অনুযায়ী আগামী দিনেও পদক্ষেপটা নেবেন। খেলা সবে শুরু হয়েছে, এবার খেলবে জনগণ এবং সঠিক জায়গায় সঠিকভাবে খেলবে, নয় কি? আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।